কফাপুর নামের একটা গ্রাম ছিল, যেটা উত্তরাখণ্ডে ছিল। সেই গ্রামেই প্রেমনাথ খেতি করত, আর তার ছেলে প্রবীণ ম্যাগি বিক্রি করত। এমনিতে তো প্রবীণ ইঞ্জিনিয়ার ছিল, কিন্তু চাকরি না পাওয়ার কারণে ম্যাগির স্টল লাগিয়ে ম্যাগি বিক্রি করত, আর কখনো সখনো খেতি করতে নিজের বাবার সহায়তা করত। আমি তোমাকে তো আগেই বলেছিলাম যে পড়াশোনা বন্ধ করে দাও, জমি জমা সব বাধা দিয়ে আমি তোমাকে ইঞ্জিনিয়ার তৈরি করলাম, আর তুমি এখন কোথাও চাকরিও পাচ্ছ না, কিভাবে আমরা আমাদের জমি ছাড়াবো বলো তো? আরে চাকরি পাচ্ছি না তাতে আমার কি দোষ বলো তো বাবা, আমি তো পুরোপুরি চেষ্টা করেছি চাকরি পাবার। আর এখন তুমি ম্যাগি বিক্রি করছো, শহরে গিয়ে কোনো দোকানে কাজ করো না, আরে সেখানে বেশি রোজগার করতে পারবে। বাবা নিজের ব্যবসা নিজের হয়, যখন ইচ্ছে হয় দোকান খুলি, কেউ আমায় কোনো কথা বলতে পারবে না, কোনো রকম কথা শোনাতেও পারবে না, সেই জন্যই আমি এই সামান্য একটা ম্যাগি স্টল লাগিয়েছি, বুঝেছো? প্রবীণ আর তার বাবা কথাই বলছিল যে তক্ষুনি সেই গ্রামের জমিদার নিজের ছেলে রবির সাথে চলে আসে আর বলতে শুরু করে। আমি দুজন গাইয়ার সাথে বেশি কথা বলতে চাই না, আমাকে আমার টাকা ফিরিয়ে দাও, আমি এখান থেকে চলে যাব। আসলে ব্যাপারটা হলো জমিদার বাবু, টাকা জোগাড় করতে পারিনি এখনো, আমরা পুরো চেষ্টা করব টাকা জোগাড় করার। আমি আগে থেকেই জানতাম যে সময় মতো টাকা তুমি দিতে পারবে না, কিন্তু সেটা আমি কখনোই মেনে নেব না। রঘু, এদের বাড়ির সব দামি জিনিসপত্র তুলে নে তো, জুতোগুলোও ছাড়বি না, সব কিছু নিয়ে চ। যেমনটা আপনি বলবেন বাবা, এদের অবস্থা আমি একেবারে টাইট করে দেব। রবি তাদের ঘরে জোর করে ঢুকে লুটপাট শুরু করে দেয় আর রাখা সমস্ত জিনিসপত্র বাইরে ফেলে দেয়। বাবা যদি আপনি বলেন তাহলে ওই ছেলেটার ওই ম্যাগি স্টলটাও নিয়ে নেব। একজন ইঞ্জিনিয়ার হয়ে তুমি ম্যাগি বিক্রি করছো, বলে হারি ছেলে বটে, নিয়ে নে ওর ম্যাগি স্টলটাও নিয়ে নে। না না এরকমটা করবেন না, আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে, আমরা বাবার ছেলে না খেতে পেয়ে মারা যাব, এরকম করো না। প্রবীণের এত অনুরোধ করা সত্ত্বেও তার কথা কেউ শুনল না। জমিদার তার ঠেলার ম্যাগি আর ঘরের সমস্ত জিনিসপত্র নিয়ে চলে যায়। পুরো গ্রামের লোকেরা তাদের অপমান করে। হায় ঈশ্বর, আমি তোমার কি ক্ষতি করেছিলাম, কেন আপনি আমাদের মতন গরিবদেরকে অসহায় করে দেন? পড়াশোনা করার জন্য টাকাও ছিল না, জমি বাঁধা দিয়ে দিয়েছি, ভেবেছিলাম চাকরি পাবার পরে সব টাকা ফিরিয়ে দেব, কিন্তু আপনি সেটাও কেড়ে নিলেন আমার থেকে। চুপ হয়ে যা বাবা, চুপ হয়ে যা, মাঝে মাঝে তো মনে হয় যে ঈশ্বর বলে কোনো কিছু নেই, এসব আমার সাথে কি হচ্ছে? প্রবীণ রাগের চোটে পাথর তোলে আর আকাশের দিকে ফেলে দেয়, আর ওই পাথর তার গ্রামের কাছে একটা জঙ্গলে গিয়ে পড়ে যায় আর একটা গাছে রেখে দেওয়া কলসির সাথে ধাক্কা খায়, যার কারণে ওই কলসিটা ভেঙে যায় আর সেই কলসির ভেতর থেকে আত্মা বেরিয়ে আসে। অনেক বছর পরে আমি মুক্ত হয়েছি, প্রায় 300 বছর হয়ে গেল, কিন্তু এই জঙ্গলে তো কাউকে দেখতে পাচ্ছি না, তাহলে এই কলসিটা ভাঙলো কে? আমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই, না হলে ওই তপস্বী আমাকে আবার বন্দী করে নেবে। অন্যদিকে প্রবীণ সেই জঙ্গলেই লাকড়ি কাটার জন্য যাচ্ছিল, তখনই সেই আত্মাটা প্রবীণকে লাকড়ি কাটতে দেখে ফেলে, আর এইটুকু বলে সেই আত্মা প্রবীণের কাছে পৌঁছায় আর বলে, যাই হোক না কেন, মনে হয় এই আমাকে মুক্ত করেছে, কারণ এই তপস্বী আমাকে বলেছিল যে আমাকে মুক্ত করবে আমি শুধু তাকেই দেখতে পাবো, আর ও শুধু আমাকেই দেখতে পাবে। এইটুকু বলে সেই আত্মা প্রবীণের কাছে পৌঁছায় আর বলে, নমস্কার ভাই। সেই আত্মার আওয়াজ শুনে প্রবীণ প্রচণ্ড ভয় পায় আর মাটিতে পড়ে যায়। কে আপনি, আর হাওয়ায় কি করে উঠছেন, বাপরে আমার কাছ থেকে কি চান? আরে তুমি ভয় পেও না, তুমি আমাকে মুক্ত করেছো, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি তোমাকে কখন মুক্ত করলাম, কি সব বলছো? এই জঙ্গলে আমি গত 300 বছর ধরে বন্দী রয়েছি, আমি যে কলসিটাতে ছিলাম সেই কলসিটাতে তুমি একটা পাথর ছুঁড়ে মেরেছ, আর সেই কারণেই আমি মুক্ত হয়ে গেছি। হ্যাঁ তখন আমি রেগেছিলাম, আমাকে আমার কাজ করতে দাও, তুমি যাও তো। আরে তুমি আমাকে সব কিছু বলতে পারো, আমি তোমার 2 মিনতি পূরণ করতে পারি। সত্যি? তাহলে শোনো। প্রবীণ সেই আত্মাকে নিজের সমস্ত কাহিনী শোনায়, ইঞ্জিনিয়ার থেকে জমিদারের লুটপাটের কাহিনী পর্যন্ত,
সমস্ত সত্যিটা শোনার পর সেই আত্মা বলে ওঠে, যখন আমিও মানুষ ছিলাম তখন দিনকাল এত খারাপ ছিল না যতটা এখন হয়ে গেছে। ভালোই হয়েছে ওই তপস্বী আমাকে তখন বন্দী করে দিয়েছিলেন, না হলে এইসব বাজে দিনকাল আমায় দেখতে হতো। তুমি কি এর কোনো উপায় বলতে পারো? আর এসব কী আজেবাজে কান্নাকাটি করছো? আচ্ছা তাহলে শোনো, আমি তোমাকে একটা বরদান দিচ্ছি। তুমি এবার থেকে যা চাষ করবে সেটা তোমার ব্যবসার চাষ হবে, বুঝেছ? তার মানে ম্যাগির চাষ? আরে কী আজেবাজে বকছো! তোমার আজেবাজে কথা মনে হচ্ছে। তুমি একটা কাজ করো, এই জমির ওপরে পাথর পুঁতে তার উপরে জল দিয়ে দেখো তো। প্রবীণ ঠিক সেরকমটাই করল। সেই সময়ই প্রবীণ সেই পাথরটা মাটিতে পুঁতে দেয় আর তার উপরে জল ঢেলে দেয়। তখন তার থেকে একটা গাছ বেরোয় যার মধ্যে ম্যাগি লাগা ছিল, যেটা দেখে ও খুব অবাক হয়। এ তো সত্যি সত্যি ম্যাগির গাছ বেরিয়ে এসেছে। আমি তোমাকে বলেছিলাম না? আর অন্য বরদান হলো এটা, যে তোমাকে কোনো ক্ষতি করেছে আজ অবধি সে তোমার কাছে নিজে এসে তোমার পা ধরে ক্ষমা চাইবে সবার সামনে, কিন্তু তোমায় তাকে ম্যাগি খাওয়াতে হবে, তারপরেই এটা সম্ভব হবে। ঠিক আছে, আমার দুটো বরদান তোমার জন্য শেষ হয়ে গেল, এবার আমি আসছি। ধন্যবাদ বন্ধু আমাকে মুক্ত করার জন্য। এইটুকু বলে সেই আত্মা ওখান থেকে উড়ে যায় আর প্রবীণ দুটো বরদান দিয়ে চলে যায়। আর তারপর প্রবীণ নিজের বেঁচে থাকা জমিতে কোদাল চালাতে শুরু করে আর যেই মাত্র তার মধ্যে জল দেয় সব জায়গায় ম্যাগির গাছ চলে আসে। বাবা তুমি এসব কি করে করলে? জমিতে এত ম্যাগির গাছ কি করে হতে পারে? ম্যাগির আবার কখনো চাষ হয় নাকি? এখন থেকে আমাদের ভালো দিন আসতে চলেছে, তুমি শুধু দেখতে থাকো ওই বেটা জমিদারকে আমি কিভাবে শায়েস্তা করি। প্রবীণ সেই জমিদারকে নিজের বাড়িতে ম্যাগি খাওয়ার আমন্ত্রণ জানায় আর একটা চিঠি লিখে তার বাড়িতে পাঠিয়ে দেয়। আপনার যদি সাহস থাকে তাহলে নিজের ছেলেকে সঙ্গে করে নিয়ে আমার বাড়িতে আসুন আর নিজের টাকা নিয়ে যান। ওই ভিখারিটার এত সাহস যে ও আমাকে এইভাবে চিঠি লিখে পাঠিয়েছে, ওকে আমি আজকে ছাড়বো না। জমিদার রাগের চোটে ওখান থেকে চলে যায় আর যেই মাত্র সে প্রবীণ আর প্রেমনাথের বাড়ির কাছে পৌঁছায় সে ম্যাগির খুব ভালো গন্ধ শুঁকতে পেরে যায়। এত ভালো সুগন্ধ! এই ছেলেটার হাতের বানানো ম্যাগি সবাই খায়, একবার না হয় আমিও খেয়ে দেখি, টাকার কথা পরে বলে নেব। যেই মাত্র জমিদার প্রবীণের বানানো ম্যাগি খেলো সেই আত্মার দেওয়া বরদান সত্যি হয়ে যায়। জমিদারের মাথা ঘোরাতে শুরু করে আর উনি বলেন, আমাকে ক্ষমা করে দাও ভাই, টাকার লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, কিন্তু এখন আমি গ্রামের সকলের সামনে তোমার কাছে ক্ষমা চেয়ে নেব আর তার বদলে তুমি পুরো গ্রামবাসীদেরকে ম্যাগির ভোজ খাইও। আগে এতে আমি রাজি আছি, আমি এমনটাই করব। আর সেরকমটাই হলো, জমিদার সবার সামনে প্রেমনাথ আর প্রবীণের কাছে ক্ষমা চায় আর তাদের জমিন তাদের ফেরত দিয়ে দেয়। গ্রামবাসীরা ম্যাগির খেতি শুরু করে দেয়। ওই গ্রাম এখন ম্যাগির গ্রাম নামে প্রসিদ্ধ ছিল। লোকেরা খুশি খুশি সেখানে থাকতে শুরু করে। মুকুন্দের তাল গাছের বাগান ছিল, ও তাল গাছে উঠে তাল পাড়ত আর তারপর এই তাল ব্যবসায়ীদেরকে বিক্রি করে টাকা রোজগার করত। আরে ভাই, এবার তুমি বেশি তাল দেওয়ার ব্যবস্থা করো, বাজারে তালে চাহিদা বেড়ে গেছে। ঠিক আছে স্যার, কাল থেকে বেশি তাল দেওয়ার চেষ্টা করব আমি। ঠিক আছে। মুকুন্দ আর ময়ূরীর একটা মেয়ে ছিল মিনা। মিনা কোথায় তুই? এক্ষুনি তো এখানেই ছিল, মনে হয় বান্ধবীদের সাথে খেলতে গেছে। কিন্তু তোমার ওকে দিয়ে কি দরকার? আরে ও তাল খেতে চেয়েছিল, তাই দেখ ওর জন্য কিছু টাটকা তাল পেড়ে নিয়ে এসেছি। তখনই মিনা, আরে বাহ তাল, এই সবগুলো আমি খাবো। হ্যাঁ তোর জন্যই এনেছি, আস্তে আস্তে খা। গ্রীষ্মকাল হোক বা বর্ষা, মুকুন্দ সব ঋতুতে তাল গাছে উঠত। একদিনের কথা, টানা দুদিন ধরে বৃষ্টি থামছিলই না। ভগবান করুক এই বৃষ্টি তাড়াতাড়ি বন্ধ হয়ে যাক। আজকে গাছে সাবধানে ওঠো, সব ডাল ভেজা থাকবে। হ্যাঁ সাবধানেই চড়ব, আমি কি নতুন নাকি? আমি জানি তুমি সব জানো, তাও খেয়াল রেখো।
হ্যাঁ আমার সোনা বউ, তুমি চিন্তা করো না, আমি যাব আর আসব। ঠিক আছে, মুকুন তাল গাছে উঠতে শুরু করলো আর এক এক করে সাবধানে তাল পাড়তে শুরু করলো। কিছু সময় কেটে গেল, তারপর হঠাৎ মিনা ওখানে পৌঁছলো। বাবা! মিনার আওয়াজ শুনে মুকুন্দের ধ্যান সরে গেল আর ও পা ফিচলে সোজা মাটিতে পড়ে গেল। বাবা! মিনা সঙ্গে সঙ্গে কিছু গ্রামবাসীকে ডাকলো, সবাই দৌড়ে এলো। কাকা, বাবা পড়ে গেছে! গ্রামবাসীরা দৌড়ে ওখানে পৌঁছলো। মুকুন্দের অপারেশন করা হলো, কিন্তু এবারও আর নিজের পায়ে কোনো দিন দাঁড়াতে পারবে না। এবার কি হবে, এবার আমাদের সংসার কিভাবে চলবে? তুমি চিন্তা করো না, কিছু না কিছু নিশ্চয়ই হবে। ভগবান আমাদেরকে দুঃখ দিয়েছে, তখন উনিই রাস্তা দেখাবেন। কিন্তু কিভাবে, আমি পঙ্গু হয়ে গেছি, এর থেকে তো মৃত্যু হলেই ভালো হতো। এরকম বলো না, তুমিই আমাদের জীবন। ময়ূরী আর মুকুন চিন্তায় ছিল যে ওদের জীবন এরপর কি করে চলবে। কিছুদিন পর মুকুনকে বাড়ি আনা হলো। ময়ূরী আর মুকুন্দের জমানো সব টাকা ওর চিকিৎসায় শেষ হয়ে গেছিল। আমি কোথাও কাজ খুঁজব। তুমি বাইরের কাজ আর ঘরের কাজ একা কি করে সামলাবে? আমি কিছু না কিছু করে নেব। কিছু তো এমন কাজ হবে যেটা আমি এই অবস্থাতেও করতে পারবো। না না, তুমি বিশ্রাম নাও। না ময়ূরী, আমি এইরকম ভাবে তোমার উপর বোঝা হতে পারবো না। কিন্তু এরকম অবস্থায় তুমি কী বা করতে পারবে? কিছু তো একটা করতেই হবে। পরের দিন থেকে ময়ূরী কাজ খুঁজতে শুরু করে দিল। ও অনেক দোকান আর কারখানায় গেল, কিন্তু ও কোথাও কোনো কাজ পেল না। আমি কোনো কাজ তো পাচ্ছি না, ভাবছি কোনো ব্যবসাই শুরু করে দিই। কি রকম ব্যবসা? আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি? আজকে বাজারে পকোড়ার দোকান দেখেছিলাম, অনেক ভিড় ছিল। আমিও তো ভালো পকোড়া বানাতে পারি, তো আমি যদি পকোড়া বিক্রি করি? করতে তো পারো, কিন্তু সবাইকার ওর দোকানের পাকোড়া খুবই পছন্দ, তাই তোমাকে নতুন কিছু করে পাকোড়া বানাতে হবে। নতুন কিরকম? যেমন চাইনিজ পাকোড়া হয়, যেটা বাচ্চারা খুব পছন্দ করে, ওরকম কিছু একটা। এরকম কিছু? মিনা তুই বল, তোর আর কি খেতে ভালো লাগে? আমার তো ম্যাগি ভালো লাগে। ম্যাগি পাকোড়া কেমন হবে? ম্যাগির পাকোড়া ওরকমটা হয় নাকি? হ্যাঁ, তাও আবার খুব মুচমুচে। যা মিনা, দৌড়ে এক প্যাকেট ম্যাগি নিয়ে আয়। মিনা ম্যাগি কিনতে চলে গেল, আর কিছুক্ষণ পর দুটো ম্যাগির প্যাকেট নিয়ে এলো। ময়ূরী ম্যাগি সেদ্ধ করলো, শুকিয়ে কিছু মশলা মিশিয়ে রেখে কড়াইতে ম্যাগি পাকোড়া ভাজতে শুরু করে দিল। মিনা এক দৃষ্টিতে ওর মায়ের হাত দেখছিল। যখনই ম্যাগির পকোড়া ভেজে বাইরে এলো, মিনা ছট করে একটা পকোড়া তুলে খেতে শুরু করে দিল। আরে আরে, গরম! খুব সুস্বাদু হয়েছে মা। বাহ! মিনা একটা ম্যাগি পকোড়া নিজের বাবাকেও দিল। এটা তো সত্যিই খুব সুস্বাদু। হ্যাঁ, আমি বলেছিলাম না যে এটা খুব সুস্বাদু হয়। এই ম্যাগি পকোড়া কি বাজারে বিক্রি হবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, এটা তো আগুন লাগিয়ে দেবে। ময়ূরী এটা শুনে খুশি ছিল। কিছুদিন পর ময়ূরী আর মুকুন মিলে বাজারে ম্যাগি পকোড়ার স্টল বসালো। এটা কি আন্টি? ম্যাগি পকোড়া। ম্যাগির পকোড়া? হ্যাঁ। এক প্লেট দাও আমাকে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নাও। ময়ূরী ওই মেয়েটাকে ম্যাগি পকোড়া দিল। বা, খুব সুস্বাদু খেতে, আজ অবধি এরকম পকোড়া কোথাও খাইনি। ওই মেয়েটাকে দেখে আরো অনেক লোক ময়ূরীর ম্যাগি পকোড়া খেতে এলো। কাকিমা, এটা তো হেভি। মুকুন্দ ম্যাগি পকোড়া ভাজতে ময়ূরীকে সাহায্য করছিল। ও পঙ্গু ছিল। প্রথম দিন ময়ূরী আর মুকুন্দের ভালো রোজগার হয়েছিল। ওরা খুশি মনে বাড়ি ফিরে এলো। ভাবতে পারিনি যে আমাদের এত ভালো রোজগার হবে। এই দুঃখের সময় এটাই একটা সুখের বিষয়। বাবা, তুমি চিন্তা করো না, আমাদের সব দুঃখ কেটে যাবে, তুমিও ঠিক হয়ে যাবে।
পুরো পরিবার আশার আলোর প্রভাব পড়ছিল। সবাই একসাথে খেটে চেষ্টা করতে লাগলো। ওদের ম্যাগি পকোড়ার ব্যবসা এগোচ্ছিল, গ্রাহকদেরও ভিড় হতে শুরু হলো, আর আশাপাশি ওদের রোজগারও বেড়ে গেল। ম্যাগি পকোড়া তাড়াতাড়ি বিখ্যাত হয়ে গেল। ওদের রোজগার এত বেড়ে গেল যে মুকুন্দের ভালোর থেকে ভালো চিকিৎসা শুরু হয়ে গেল। এই চিকিৎসায় মনে হয় মুকুন্দ আপনি হাঁটতেও পারবেন, কিন্তু সেটা অফ সার্জারি করতে হবে। এই চিকিৎসায় আপনার শরীর ভালো রেসপন্ড করছে। এই খবরটা পুরো পরিবারের জন্য আনন্দের ছিল। ছ মাস পর আজ ময়ূরী ম্যাগি পকোড়ার বড় দোকান খুলল, আর এই আনন্দ মুকুন্দ আরও বাড়িয়ে দিল। আজ অল্প সময়ের জন্যই মুকুন্দ দাঁড়াতে শুরু করল। এটা আশার সেই আলো যাতে বোঝা যায় মুকুন্দ খুব তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়িয়ে পড়বে। আর এগুলো সব এদের একটা ম্যাগি পকোড়ার জন্য হয়, আর পরেও এই ম্যাগি পকোড়া বিখ্যাতই থাকবে। শওকত মিয়ার বিরিয়ানির দোকান ছিল, লোকেরা খুব তৃপ্তি করে ওনার বিরিয়ানি খেত। বাহ শওকত ভাই, কি স্বাদ! ধন্যবাদ, ধন্যবাদ। বিরিয়ানির স্বাদ ভালো ছিল, এই জন্য ওদের রোজগারও ভালো হতো। শওকত মিয়া প্রতি মাসে 20,000 টাকা নিজের মায়ের হাতে তুলে দিত। বাবা, এখন যখন তোর রোজগারও ভালো হচ্ছে, আমি ভাবছিলাম যে তোর বিয়েই দিয়ে দিই, আর কতদিন অবধি আমি একা ঘরের আর পরিবারের ব্যবসা সামলাবো বল? তোর বিয়ের পর নদীমেরও বিয়ে করাতে হবে না? আরে মা, আমি তো এখনো বাচ্চা, তুমি প্রথমে দাদার বিয়ে দাও। ঠিক আছে, ঠিক আছে মা, তোমার যে মেয়েকে পছন্দ আমি তাতেই রাজি। এ তো খুশির খবর, তোমার থেকে আমি এটাই আশা করেছিলাম সৈকত। শওকতের মা ওর জন্য একটা মেয়ে খুঁজে নিল, সানা। সানা শিক্ষিত ছিল আর খাবারও সুস্বাদু বানাত। কিছু মাস পর শওকত আর সানার বিয়ে হয়ে গেল, আর তারপর সানা সংসারের সমস্ত কাজ সামলে নিল। মা, তোমার হাতের খাবারের স্বাদই আলাদা। হ্যাঁ বৌদি, কিন্তু বিরিয়ানিতে দাদার হাত কেউ ধরতে পারবে না। হ্যাঁ, সে তো ঠিক। এটা তো তখন জানা যাবে যখন আমি ওনার হাতের বিরিয়ানি খাবো। দাদা, আজকে সবার জন্য বিরিয়ানি নিয়ে এসো। ঠিক আছে, নিয়ে আসবো। শওকতের বিরিয়ানি বিখ্যাত ছিল। যখনই ও বিরিয়ানি বানাতো, বিরিয়ানির গন্ধ আশেপাশে ছড়িয়ে পড়ত, আর লোকের আকৃষ্ট হয়ে চলে আসতো। আরে ভাই, বিরিয়ানি তৈরি হয়ে গেছে নাকি? না দাদা, এখনো 10 মিনিট লাগবে। ঠিক আছে, ঠিক আছে, আমি এখানেই থাকবো। গ্রাহকরা তো শওকতের বিরিয়ানির অপেক্ষাই করত। এই অবধি সবকিছু ভালোই চলছিল। এই আমজাদ মিয়া আমার হাতে বানানো ব্যবসা খেতে বসেছে, আমাকে কিছু তো করতেই হবে, আমিও দাম কমিয়ে দেব। শওকত বিরিয়ানির দাম কমিয়ে 80 টাকা করে দিল। প্রতিদিন তো এই দোকান থেকে বিরিয়ানি খায়, চল আজকে ওই নতুন দোকান থেকে খায়। ঠিক আছে। অনেক গ্রাহক শুধু নতুন স্বাদের জন্য আমজাদের দোকানে যেতে লাগলো, কিন্তু আমজাদের হাতে আলাদাই জাদু ছিল। একবার যে ওর বিরিয়ানি খেত, সে ওর দোকানে আবার আসত। কালকে যে বিরিয়ানি খেয়েছিলাম, আজকেও সেটাই খাবো। হ্যাঁ নিশ্চয়ই, ওই বিরিয়ানিটাকে কেউ ভুলতে পারবে না। আস্তে আস্তে শওকতের গ্রাহক কমতে শুরু করলো। হয়তো এটা কিছু সময়ের জন্য, আমজাদের দোকান নতুন, তাই লোকেরা ওখানে বিরিয়ানি খেতে যাচ্ছে। কিছুদিন পর আমার গ্রাহক ফিরে আসবে। শওকত নিজেই নিজেকে এটা বোঝানোর চেষ্টা করল, কিন্তু ব্যবসায় লস ওকে চিন্তায় ফেলে দিয়েছিল। এখন বাড়িতেও ও সবসময় চিন্তিত থাকত। কি হয়েছে শওকত, তুই কি নিয়ে এত ভাবছিস? কি আর বলবো মা, আমার দোকানের সামনে আরো একটা বিরিয়ানির দোকান হয়েছে, আস্তে আস্তে আমার সমস্ত গ্রাহক ওখানেই যাচ্ছে। এরকম চলতে থাকলে একদিন আমাকে দোকান বন্ধ করে দিতে হবে। এরকম কিচ্ছু হবে না বাবা, ওপরওয়ালা আছে তো, হয়তো এটা কদিনেরই ব্যাপার। আমি এটাই আশা করছি মা। শওকত চিন্তায় ছিল, আর এই কথাটায় পুরো পরিবারের খারাপ লাগছিল। ওই রাতে সানা শওকতের পুরো ব্যাপারটা জানলো।
যদি দামের জন্যই গ্রাহক অন্য দোকানে যাচ্ছে, তাহলে আমরা যদি দাম কম করে দেখি। আমরা কি করে দাম কমাবো সানা? বিরিয়ানি এক প্লেট বানাতেই 50 টাকা লাগে, আর আমি 80 টাকায় বিক্রি করছি, মানে শুধু 30 টাকার লাভ। যদি এটাও কমিয়ে দিই, তাহলে সংসার খরচ কিভাবে চালাবো? তাহলে কি আমরা বিরিয়ানি বানানোর জিনিসপত্র সস্তায় কিনতে পারি না? বিরিয়ানিতে সব থেকে দামি হলো চাল, সম্ভবত বাসমতি চাল কিভাবে সস্তায় পাব? এবার আমি বাসমতি চালকে প্লেন চালের সঙ্গে বদলাতে তো পারবো না। আমরা যদি বাসমতি চালের জায়গায় অন্য কোনো জিনিস ব্যবহার করি তখন? তার মানে? মানে ম্যাগি। ম্যাগির অনেক ধরনের সুস্বাদু জিনিস হয়। যদি আমরা ম্যাগির বিরিয়ানি বানাই, তাহলে আমাদের খরচাও কম হবে। ম্যাগি বিরিয়ানি? এটা তো প্রথমবার শুনলাম। এখনকার যুগে আলাদা জিনিসই বিক্রি হয়, একবার চেষ্টা করেই দেখা যাক না। ঠিক আছে, আর এমনি তো কিছু তো হচ্ছে না, তাহলে ওটাই করা যাক। পরের দিন শওকত প্রতিদিনের মতো বিরিয়ানি বানালো, আর এইবার ও বাসমতি চালের বদলে ম্যাগি দিল। ম্যাগির বিরিয়ানি তাড়াতাড়ি তৈরি হয়ে গেল, আর ওর খরচও কম ছিল, এই জন্য শওকত ও দাম 50 টাকা করে দিল। বাইরে বড় বোর্ড লাগিয়ে দিল, ম্যাগি বিরিয়ানি 50 টাকা। এই ম্যাগি বিরিয়ানিটা আবার কি? ম্যাগি জানি আর বিরিয়ানিও জানি, কিন্তু ম্যাগি বিরিয়ানি আজ অব্দি তো খাইনি, চল আজকে ওটাই খাই। হ্যাঁ হ্যাঁ, ম্যাগি বিরিয়ানির নাম পড়ে অনেক গ্রাহক ওর বিরিয়ানি খেতে পৌঁছলো। বাবা, খুব সুস্বাদু, এইরকম ম্যাগি বিরিয়ানি আমি কোনোদিনও খাইনি। তার কারণ একটাই যে এটা ম্যাগি নয়, ম্যাগি বিরিয়ানি। বা ভাই, এইরকম স্বাদ কোথাও পাইনি। ধন্যবাদ ধন্যবাদ। লোকেরা শওকতের বিরিয়ানি খুব পছন্দ করছিল। ওই দিন শওকতের দোকানে গ্রাহকদের ভিড় লেগে থাকলো। ভাই, ম্যাগির বিরিয়ানি তো চালের বিরিয়ানির থেকেও বেশি সুস্বাদু, আজ থেকে আমরা প্রতিদিন ম্যাগি বিরিয়ানি খাবো। শওকত খুশি মনে বাড়ি ফিরলো ও ওই খুশির খবর নিজের স্ত্রীকে বলল, আর ও খুশি হয়ে গেল। ওই মাসে শওকতের অনেক ভালো রোজগার হলো। মাসের শেষে শওকত নিজের মাকে 40,000 টাকা দিল। এত? হ্যাঁ মা, সানার ম্যাগি বিরিয়ানির আইডিয়া কাজ করেছে, দ্বিগুণ রোজগার হচ্ছে। আরো একবার শওকত খুশি থাকতে লাগলো। ওর সমস্যার সমাধান হয়ে গেছিল, কারণ ওর রোজগার বাড়তে লাগলো। ম্যাগি বিরিয়ানি বিখ্যাত হয়ে গেছিল।